শনিবার দেশ নাটকের নিত্যপুরাণ নাটকটির প্রদর্শনী বন্ধের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ নাটকের সিনিয়র সদস্য হিসানুল আজিজ বাবু ছাত্র আন্দোলনের সময় ফেসবুকে ছাত্র আন্দোলন বিরোধী পোস্ট দেয়ায় তার প্রতি আন্দোলনকারীরা ক্ষুব্ধ ছিলেন। তার নাটক মঞ্চায়িত হচ্ছে এমন খবরে শিল্পকলার বাইরে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। পক্ষ দুইটা আছে আমাদের এখানে, একটা পক্ষ হচ্ছে আওয়ামী লীগ আর তার দোষর, তারা বসে আছে ওত পেতে আছে কিভাবে ঝামেলা করবে। এবং আমি আশঙ্কা করছি গতকালকে এইটা পুরো জিনিসটা ঘটিয়েছে আওয়ামী লীগ আর তার দোষরটা ওই রকম পোস্টটা দিয়ে।